সো ফাইনালি আয়নাবাজি, আয়নাবাজি মুভিটা আমি দেখেছিলাম এক দু বছর আগে দেখেছিলাম। ওকে, সো তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, বাট এখন তো আছে আমার ইউটিউব চ্যানেল, আমি যা খুশি মনে হচ্ছে আমি প্রকাশ করতে পারি। সো বিগত 70 বছরের 150টা দেশ, 150টা দেশের মধ্যে বাংলাদেশের টোটাল মানে হাইয়েস্ট আইএমডিবি রেটিং নম্বর 2তে কিন্তু আছে আয়নাবাজি। ইয়েস, গতকালই আমি চঞ্চল চৌধুরীর ফেসবুক পেজে দেখছিলাম, ওখানে থেকে সব একদম আমি দেখাচ্ছি, স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে দেখে দিয়েছে যে বিগত 70 বছর ধরে 150টা দেশের মধ্যে বাংলাদেশের সিনেমা আয়নাবাজি কিন্তু আইএমডিবি রেটিংয়ের নম্বর 2তে আছে। ইয়েস, দেখুন এতদিন ছিল কিন্তু নম্বর 2তে গডফাদার বলে একটা সিনেমা, সেটা কিন্তু প্রচুর হিট সিনেমা, ওটা কিন্তু নম্বর 2তে ছিল, যার আইএমডিবি 9.1 ছিল। সো এখন তো 9.1 আইএমডিবি রেটিং আছে আয়নাবাজির। ওকে, সো এর সঙ্গে আরেকটা সিনেমাও আছে, তার নাম হচ্ছে অটোটোসের জানা সিনেমা, যেটা 2019 মুক্তি পেয়েছে। সো এই দুটো সিনেমা মানে আইএমডিবি রেটিং নম্বর 2তে আছে, বিশ্বের 2 নম্বর আইএমডিবি রেটিং, মানে হাইস্ট গ্রসিং, মানে বুঝতে পারছেন 150টা দেশের মধ্যে কি বলবো আমি, তো জাস্ট স্পিচলেস। সিনেমাটা সত্যি খুব ভালো, সত্যি খুব অসাধারণ, এবং চঞ্চল চৌধুরীর অভিনয়, আমি এর আগে চঞ্চল চৌধুরীর একটা সিনেমা দেখেছিলাম মনপুরা, ওটা আমি রিভিউ দিয়েছি, দেখে নেবেন। মানে চঞ্চল চৌধুরীর সিনেমা মানে শুধুমাত্র চঞ্চল চৌধুরী একটা থাকে না, বলিউডে ভাইজানের সিনেমা মানে সবাই প্রত্যেকে ভাইজানকেই দেখবে, ভুল কথা, এগুলো ভুল কথা, এগুলো কমার্শিয়াল সাকসেসফুল সিনেমা বলে ওই জন্য তার একটা পাবলিসিটি আছে। কিন্তু চঞ্চল চৌধুরীর যে ফ্যান কিংবা চঞ্চল চৌধুরীর যে সিনেমা দেখেছেন সে সত্যি মানে কী বলবো আমি, কিছু বুঝতে বলতে পারছি না। সো আয়নাবাজি সিনেমাটা চলেছে, আয়নাবাজির বাজেট ছিল 1 কোটির একটু বেশি, ওকে, কিন্তু তার বক্স অফিস কিন্তু 12 কোটির বেশি কামিয়েছে, মানে বুঝতে পারছেন কত টাকা। ইয়েস, এবং আরেকটা কথা আছে যে নম্বর 1-এর কী আছে, নম্বর 1-এ যেটা ছিল সেটাই আছে, নম্বর 1-এ আইএমডিবি রেটিংয়ে 9.2 যেটা ছিল তোমার শশাঙ্ক রিডেম্পশন, এটা কিন্তু আছে। ওকে, সো চঞ্চল কালি গতকালই দেখলাম আমি এই নিউজটা, দেখেছিলাম পুরো সফট হয়ে গেছে। সো সিনেমাটা খুব অসাধারণ সিনেমাটা, একটু সিনেমাটা একটু খোলসা করে বলে দিই। দেখুন সিনেমার ডিরেক্টর হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী, ওকে, যে আগে কিন্তু তোমার টেলিভিশন সিরিজ এরকম অ্যাডভার্টাইজমেন্ট কাজ করতেন, হ্যাঁ টেলিভিশন ডিরেকশন করতেন, এটা কিন্তু তার প্রথম সিনেমা আয়নাবাজি সিনেমাটা। ওকে, এবং যে সিনেমার যে মিউজিকটা, মিউজিকটা খুব ভালো, বেশ মিউজিক স্কোর হচ্ছে তোমার ইন্দ্রদীপ দাশগুপ্ত, 5টা গান আছে এই সিনেমার, কিন্তু লেন্থগুলো ছোটো ছোটো, একটা গানের লেন্থ এই 2 মিনিট 3 মিনিট এরকমই। ওকে, এবং যে সিনেমার যে স্টার কাস্ট, চঞ্চল চৌধুরী, এবং আছে তোমার মাসুমা রহমান নাবিল, ওকে, যে নায়িকা সিনেমা, সেও আগে রিপোর্টার কাজ করতো, মানে দূরদর্শনে কাজ করতো, ওকে, নিজের ছোটো তার জানি শুরু হয়, এবং এটাই তার ফার্স্ট সিনেমা, এবং আরেকটা পর 2020-তে কি একটা সিনেমা বের করেছে, নাম ভুলে গেছি। সো এরপর যে আছেন পার্থ বড়ুয়া, যিনি মিউজিশিয়ান অ্যাক্টার, ওকে, মিউজিশিয়ান মানে আগে মিউজিকের ব্যান্ড ফ্যান্ড সব, তার অনেক অ্যালবাম বেরিয়েছে, এটাও তার ফার্স্ট সিনেমা বলতে গেলে। সো নতুন নতুন সব কাস্টকে নেওয়া হয়েছে চঞ্চল চৌধুরী ছাড়া, এবং সিনেমাটা খুব একটা খুব সাকসেসফুল সিনেমা, এবং মানে এই মানে কী বলবো, বাংলাদেশের যে সিনেমাগুলো আছে চঞ্চল চৌধুরী আর্ট ফিল্মটাকে টিকিয়ে রেখেছে। তো এই ছিল কথা, এই ছিল একটা ছোট্ট একটা আপডেট, এবং এই সিনেমাটা কিন্তু 7-7টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, বেস্ট অ্যাক্টার, বেস্ট ডিরেক্টর, বেস্ট সিনেমাটা, বেস্ট এডিটিং, সিনেমাটা খুব সুন্দর, একদম 7-5 একদম পুরো সুপারহিট সিনেমাটা, যাদের থাকলে তারা দেখে নেবেন এখনও। হ্যাঁ, যদি কেউ সিনেমাটা লিঙ্ক পেতে চান কিংবা কিছু করতে চান, তাহলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে দেখা করবেন, আমি আপনাকে বলে দিব, কারেন্ট পালিয়ে গেছে, সো সরি। ওকে, এবং আরেকটা কথা কি, এই সিনেমাটা কিন্তু তোমার তেলেগুতে ডাবিং হয়ে গেছে, গায়ত্রী বলে সিনেমাটা, ডাবিং মিনস মানে তেলেগু থেকে রিমেক করা হয়েছে, তেলেগুতে ডাবিং গায়ত্রী বলে সিনেমাটা, হিন্দিতে আছে কিন্তু অতটা ভালো করেনি। ওকে, সাউথে পুরো ঘেঁটে ফেলছে, সাউথে একটু মশলা করে দিয়েছে, আর ফিল্মটাকে পুরো কমার্শিয়াল ফিল্ম করে দিয়েছে, কমেডি রোমান্স সব জুড়ে টুটে একাকার করে দিয়েছে, এত বেশি ভালো হিট করতে পারেনি গায়ত্রী সিনেমাটা। ওকে, সো আয়নাবাজি সিনেমাটা কিন্তু হিট সিনেমা, দেখবেন প্লিজ, গায়ত্রী থেকে যথেষ্ট গুণে ভালো। সো থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।